আমাদের সমাজে এক শ্রেণী মানুষ বলবে যে অনেক মাদ্রাসার ছাত্রীও তো যৌন নিগ্রহের শিকার হয়, সে তো বোরকায় চলেছিল, সে তো হাতমোজা পামোজা পরেছে, সে তো তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলেছে, তারপরও কেন সে যৌন নিগ্রহের শিকার হলো? আমরা বলি এর জবাব হলো দুটি। প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনার রেশিও কীরকম। বাংলাদেশে যত নারী যৌন নিগ্রহের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, যত মেয়েদের প্রতি যৌন এবং পাশবিক নির্যাতনের শিকার হয় যত মেয়ে, তাদের মধ্যে পর্দানুসীন নারীদের পার্সেন্টেজ বের করে আনলে শতকরা 5% পাওয়া কঠিন হবে, ঠিক না? ঠিক। যদি কোনো নারী শুধুমাত্র নামকা ওয়াস্তে বোরকা পরে, অনেক বোরকা আছে এই বোরকা পরেও মানুষ বেপর্দা থাকতে পারে, ওই টাইপের বোরকা যদি পরে তাহলে সে এ ধরনের পরিস্থিতির শিকার হতে বাধ্য। আর যদি বলেন সম্পূর্ণ খালেস পর্দা করেছে, পিওর পর্দা করেছে, নির্ভেজাল পর্দা করেছে, এর পরেও ঝামেলা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, তাহলে আমি বলবো তার কারণ হলো যেই যুবকের দ্বারা এই মেয়ে টিজের শিকার হয়েছে, উত্তক্ত হয়েছে, এই মেয়ে নির্যাতনের মুখোমুখি হয়েছে, ওই যুবকের হিস্ট্রি আপনি দেখেন, ওই যুবক বিজ্ঞাপনে বিলবোর্ডে কোন উলঙ্গ নারী দেখে, নাটক সিনেমাতে কোন নারীর সৌন্দর্যের উন্মুক্ত প্রদর্শন দেখে এবং রগরগে বিবরণ অনলাইনে পড়ে অফলাইনে দেখে এরকম বিভিন্ন জায়গায় দেখে, তার ভেতরকার যে যৌন আকাঙ্ক্ষা সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যাকে দুর্বল পেয়েছে, যাকে হাতের কাছে পেয়েছে, তার উপরে সে চড়াও হয়েছে। অতএব এই মেয়ে নিগৃহীত হওয়ার জন্য তার এই পোশাক দায়ী নয়, বরং এই মেয়ে নিগৃহীত হওয়ার জন্য গোটা সমাজ যে যুবককে নষ্ট করেছে, যে যুবককে নিয়ন্ত্রণহীন করেছে, যাকে অন্যায় এবং পাপাচারের জন্য প্ররোচিত করেছে, সেই সিস্টেমটাই হলো এর জন্য দায়ী। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আল্লাহ তাআলার এই ফরজ বিধান নিয়ে কটাক্ষ করে। এমন এক সমাজে আমরা বসবাস করছি আজ, যেই সমাজে নারী সে বিবস্ত্র হতে পারবে, স্বল্প বসনা হতে পারবে, সংক্ষিপ্ত পোশাকে সে চলাফেরা করতে পারে, এটা নাকি তার অধিকার, কিন্তু যখন সে পর্দা করবে, সে নেকাব পরবে, সে পর্দার সাথে চলবে, তখন এদেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এবং সারা দুনিয়ার এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল তারা এসে দাঁড়িয়ে বলে যে না, এটা করা যাবে না, এটা নাকি শেকেলে। অর্থাৎ নারীর পোশাক আশাক না পরার, সংক্ষিপ্ত করার স্বাধীনতা আছে, কিন্তু পোশাক পরার স্বাধীনতা নাই। আমি যদি ভুল না করে থাকি, তাওয়াক্কল কিরমান, ইয়েমেনের একজন নারী, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনি অনেক শিক্ষিত, অনেক সম্ভ্রান্ত, অনেক পদক আপনি জিতেছেন দুনিয়াতে, আপনি কেন এই পর্দা পোশাক আশাক কাপড় চোপড় এগুলো পরিধান করেন? তারা মনে করে যে মেয়েরা কাপড় চোপড় ফেলে দিলে, সংক্ষেপ করে ফেললে উন্নত হয়ে যাবে। তখন তিনি চমৎকার এক জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে দেখেন, পশুরা সাধারণত পোশাক আশাক পরে না। আমরা জানতাম যে একসময় মানুষ পোশাক আশাক পড়তে জানতো না, সভ্য দুনিয়া যখন শুরু হয়েছে তখন মানুষ পোশাক আশাক দ্বারা নিজেকে আবৃত করতে পারে। আমি এই জন্য পোশাক আশাকের ভিতরে আবৃত থাকাটাকে সভ্যতা মনে করি, ভদ্রতা মনে করি, আর পোশাক আশাককে সংক্ষিপ্ত করা, শরীর থেকে নিজে থেকে সরিয়ে ফেলাটাকে পশুত্ব মনে করি, বর্বরতা মনে করি, অসভ্যতা মনে করি, অভদ্রতা মনে করি, ঠিক না? ঠিক। ভাইয়েরা আমার, পর্দার এই বিধান আমাদের পুরুষরা তাদের পরিবারের মেয়েদের জন্য তাদেরকে বুঝাতে হবে যে বিধান তাদের সম্ভ্রম, এটা তাদের সম্ভ্রম, এটা তাদের ইজ্জত, এটা তাদেরকে সকল অনাচার থেকে রক্ষার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধান মেনে চলার তৌফিক দান করুন।